প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম, আমি নীরব। বর্তমানে হসপিটালে যেসব রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের মধ্যে 70-80 ভাগই ডেঙ্গু রোগী। সো আমরা সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি। আসুন জেনে নেই ডেঙ্গু প্রতিরোধের করণীয় কি। জমে থাকা পানিতে এডিস মশা জন্মে, কোনো অবস্থাতেই যেন পানি জমে থাকতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সেসব জমাট পানিতে লবণ ছিটিয়ে দিন, কারণ লবণ পানিতে এডিস মশা জন্মাতে পারে। সকালে বিকেলে এডিস মশা বেশি কামড়ায়, তাই এ সময় সবাইকে সতর্ক থাকতে হবে। দিনে এবং রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমান। ছাদে বা বারান্দায় বাগান থাকলে বেশি সতর্ক হন। আপনার আশেপাশে নির্মাণাধীন ভবন কিংবা ডোবা থাকলে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আবারও বলছি, এডিস মশা পরিষ্কার পানিতেই জন্মায়, তাই কোথাও পানি জমলে তা অবশ্যই পরিষ্কার করে রাখুন, আর জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আপনার এবং আমার সচেতনতাই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে। তাই আমাদের সবার স্লোগান একটাই হওয়া উচিত, ডেঙ্গু থেকে প্রতিকার, ঘরবাড়ি করি পরিষ্কার। ডেঙ্গু থেকে প্রতিকার, ঘরবাড়ি করি পরিষ্কার।